উন্নয়ন অনুদান এবং নিজস্ব আয়ের উপর ভর করে এক হাজার চল্লিশ কোটি টাকার বাজেট দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উনআশি কোটি পঁয়ত্রিশ লাখ বত্রিশ হাজার টাকা আর উন্নয়ন অনুদান থেকে আসবে আটশো পঁয়ত্রিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা প্রারম্ভিক তহবিল দেখানো হয়েছে একশো উনত্রিশ কোটি তিপ্পান্ন লাখ ছেচল্লিশ হাজার টাকা দুপুরে নগর ভবনের অতীন্দ্রমোহন সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর তাহসান বাহার সূচনা পরে বাজেটের মূল অংশ উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষক মোহাম্মদ মাসুদুর রহমান বাজেটে উন্নয়ন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এ সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুল আমিন সাদি এবং মোহাম্মদ মঞ্জুর কাদের মনি কাউসার বেগম সুমিসহ ওয়ার্ড কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন